কুমিল্লার নাঙ্গলকোটে মেধা তালিকা সারা দেশের প্রায় 27,500 শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকারী রেদোয়ান হোসেন কে সংবর্ধনা দেওয়া হয়েছে। এই সময় আরও 9 শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়। উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির জামিয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে মাদ্রাসা হল রুমে এই সংবর্ধনা দেওয়া হয়। সে মকোরা ইউপির কেশতলা গ্রামের নিজামুদ্দিনের ছেলে। সম্প্রতি নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের অধীনে 2022 সালের ডিসেম্বর অনুষ্ঠিত তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় ওই মাদ্রাসার 10 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সারা দেশের প্রায় 27,500 শিক্ষার্থীর মধ্যে রেদোয়ান হোসেন 600 নম্বরের মধ্যে 598 নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও 9 শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জামিয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা এনায়েতুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ডের সদস্য ও কুমিল্লা জেলার অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ফয়েজি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামিয়া কোরআনিয়া মাদানিয়া নারান্দিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা ইদ্রিস, হাফেজ জাহাঙ্গীর আলম, নুরানি বিভাগের প্রধান মাওলানা ফখরুল, মাস্টার শহীদউদ্দিন প্রমুখ। পরে দাতা সদস্য অভিভাবক ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।